খেয়ালটা হচ্ছে আগের অঙ্কে আমাদের কি ছিল, বালির পরিমাণটা দেওয়া ছিল, এফএম এর পরিমাণটাও দেওয়া ছিল, ভরের মানটাও দেওয়া ছিল। এখন প্রশ্নকর্তা আমাকে কি বলতেছে, ধরেন এই ধরনের একটা মান দিয়ে দিলাম। এখন প্রশ্নকর্তা বলতেছে ঢাকার এফএম 2.3, সিলেটের এফএম 4, মোট বালির পরিমাণ হচ্ছে 10 ঘনমিটার। মোট বালির পরিমাণ কোন জায়গার বালির পরিমাণ কত, মিশ্রিত এফএম হচ্ছে 2.8। একটু ভালো মতো বুঝে, একটু ভালো মতো দেখেন, আমরা যদি একটা চিত্র আঁকাই, ঢাকা, ঢাকার এফএম কত, 2.3, এটার ভরের মান আমি জানি না, এস দ্বারা আমি বুঝালাম সিলেট, সিলেটের এফএম কত, 4, এটার ভরটাকে আমি ধরলাম M2, এটার ভরের মানও আমি জানি না। এই দুইটা থেকে মিশ্রিত এফএমটা, এখানে আমাদের কম্বাইন্ড এফএমটা দেওয়া আছে 2.8, এবং এখানে মিশ্রিত দুইটার ওজনের মান দেওয়া আছে 10 ঘনমিটার, মিশ্রিত ওজন দেওয়া আছে। একটু ভালো মতো দেখেন, এটা যোগ বিয়োগের অঙ্ক হয়ে যায়। এখানে দেখেন আমি যদি ঢাকার পরিমাণটা জানতাম, মোট বালির পরিমাণ থেকে মাইনাস করে দিলে সিলেট পেয়ে যেতাম, অথবা সিলেটের এফএম যদি আমি জানি তাহলে মোট বালির পরিমাণ থেকে সিলেট মাইনাস করে দিলে ঢাকা পেয়ে যাব। কিন্তু এখানে তো দুইটা মানই অজানা। আমি যদি আপনাকে আরও সহজভাবে বোঝাই, আপনি একজন সাইট ইঞ্জিনিয়ার, আপনি সিলেট থেকে বালি নিয়ে আসছেন এবং ঢাকা থেকে আপনি বালি নিয়ে আসছেন, দুই জায়গা থেকে আপনি বালি নিয়ে আসছেন। এখন এক মাস পরে আপনার সাইটে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আসছে, এসে বলতেছে কোন জায়গা থেকে আপনি কতটুকু বালি নিয়ে আসছিলেন। আমি উদাহরণস্বরূপ বুঝাই, ধরেন আপনি 10 কেজি বালি আনছেন বা 10 ঘনমিটার বালি আনছেন, এখন আপনি তো ভুলে গেছেন কোন জায়গা থেকে কতটুকু আনছেন। কিন্তু যদি আপনার কাছে এফএম এর মানটা জানা থাকে, যে আমাদের এফএম এর মানটা জানা আছে, ঢাকার এফএম এর মান জানা আছে, সিলেটের এফএম এর মান জানা আছে, তাহলে আমি এই এফএম এর মান থেকে কি করতে পারবো, আমি কোন জায়গা থেকে কতটুকু বালি নিয়ে আসছিলাম সেটার পরিমাণটা বের করতে পারবো। সেটার জন্য আমি একটা রেশিও সূত্র ইউজ করব। এই রেশিও সূত্রটা হচ্ছে F1 - FC, FC - F2। এখান থেকে আমি এই সূত্রটা আমি এখান থেকে ইউজ করব। এই রেশিও সূত্রটা ব্যবহার করে আমি কি করতে পারবো, আমি ঢাকা থেকে কতটুকু বালি আনছিলাম এবং সিলেট থেকে কতটুকু বালি আনছিলাম এটা ব্যবহার করে ফেলবো। এখন সবাই কনসেন্ট্রেশন দেন, সব সময় মনে রাখবেন, F1 মানে বড় বালির এফএমটা বসাবো, F2 মানে ছোট এফএমটা আমরা বসাবো, এই জায়গাটা আমরা ভুল করি, এবং FC মানে তো আমাদের মিশ্রিত, এই জায়গা ভুল করি কেন, যে ভাই কেন ভুল করেন। আমাদের অধিকাংশ ছেলেরা কি করে, প্রথমে বলা আছে ঢাকার এফএম 2.3, তা নর্মালি কি করে, সে প্রথমটাকে F1 ধরে, পরে বলা আছে সিলেটের এফএম দ্বিতীয়তে বলা আছে, তাহলে পরবর্তীতে যেটা বলা সেটা কি করে, সে F2 ধরে। যারা এইভাবে অঙ্ক করে তাদের অঙ্কগুলো হয় না, এবং তারা অঙ্ক ভাইয়া পরীক্ষা কেমন হয়েছে, খুবই ভালো, কিন্তু ভাইভাতে ডাক পাইতেছে না, কেন পাইতেছে না, খুব সূক্ষ্ম একটা টিক্স, কিন্তু এটা 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 নর্মালি কোনো বইয়ের নোটও বলা থাকে না, বা কোনো কোনো জায়গায় বলা থাকে, মানে অধিকাংশ বইয়ের একদম 99% অঙ্কগুলোও আবার ওইভাবে সাজানো, যে প্রথম FM টা বড় থাকে, দ্বিতীয় FM টা ছোটো থাকে। কিন্তু প্রশ্নকর্তা যদি চালাক হয়, প্রথম FM টাই যে আমার মতো ছোটো দেয়া দিছে, পরের FM টা বড়, তাহলে কিন্তু আপনার অঙ্কটা ভুল হয়ে যাবে। তো এইটা আমরা একটু খেয়াল রাখবো, যে আমি সবসময় F1টাকে ধরবো বড় FM, F2টাকে ধরবো ছোটো FM, সেটা আগে থাকুক বা পরে থাকুক। তাহলে F1 মানে বড় FM, তাহলে বড় FM টা কার, সিলেটের, তাহলে এই বড় FM হচ্ছে 4, এটা কার। হচ্ছে আমাদের কি ঢাকা, সেটার FM হচ্ছে কত, 2.3, এটা আমি এখানে লিখে দিব ঢাকা। তাহলে বড় FM সিলেট, ছোট FM ঢাকা, এবং মিশ্রিত FM তো এখানে আমাদের 2.8 দেওয়া আছে। এখান থেকে আমি জাস্ট এখানে মানগুলো বসায় দিব, 4 - 2.8, 2.8 - 2.3। এটা আমি ক্যালকুলেশন, সবাই একটু কনসেন্ট্রেশন দেন, ধরেন এই মানটা আমি ক্যালকুলেশন করে, আচ্ছা একজনে যাই পাইছে, এটা আমি জাস্ট, এটা তো আমি মান ধরে নিছি আমাদের বোঝার সুবিধার জন্য, আমার যাই আসুক না কেন কোনো সমস্যা নাই, আমার যেই মানই আসুক না কেন, এখানে যে মানগুলো থাকবে, ধরেন আমি ক্যালকুলেশন করে 2.6, 0.6 ধরনের একটা মান পাইছি, মানে যেই মানই আসুক না কেন, আমি শুধু বোঝাচ্ছি।
এইটা আমি এই রেশিওর মান পাইছি, আর দ্বারা এখানে বোঝাবে রেশিও। রেশিওর বাংলা হচ্ছে অনুপাত, সবাই একটু ভালো মতো বুঝেন। আমি মূলত এখানে একটা অনুপাতের মান পাইছি, কিসের অনুপাতের মান পাইছি, একটা অনুপাত। এবং তাহলে একটু মনে মনে প্রশ্ন জাগতে পারে না আমাদের, যখন আমরা ওয়ান ইস টু, টু ইস টু, আমি একটু উদাহরণ দিই, ওয়ান ইস টু, টু ইস টু ফোর বলতে আপনাকে যদি প্রশ্ন করি যে আপনি ওয়ান ইস টু, টু ইস টু ফোর বলতে কী বুঝেন, আপনি কিন্তু বলবেন যে ভাইয়া ওয়ান হচ্ছে এখানে সিমেন্টের অনুপাত, টু হচ্ছে এখানে বালির অনুপাত, এবং ফোর হচ্ছে এখানে খোয়া বা সুরকির অনুপাত। এইরকমভাবে এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে এই যে এখানে রেশিওটা বের করছি, অনুপাত বের করছি, একটা অনুপাত, এখানে 0.6 একটা অনুপাত, এখন যদি আপনাকে আমি জিজ্ঞাই এইটা কার অনুপাত, এটা কি সিলেটের বালির অনুপাত নাকি ঢাকার বালির অনুপাত, আমি যদি আপনাকে প্রশ্ন করি এখানেও তো একটা অনুপাত বের করছে, এটা কার অনুপাত, সবসময় এই আর এর মানটা হচ্ছে, এই আরটা হচ্ছে ছোট এফএম এর অনুপাত, আরটা হচ্ছে কার অনুপাত, ছোট এফএম এর অনুপাত। তাহলে ছোট এফএমটা কার ছিল, এখানে দেখেন উপরে লেখা আছে এফ টু ছোট, মানে ঢাকার এফএম এর অনুপাত, তার মানে এই আর হচ্ছে ঢাকার এফএম এর অনুপাত, আর হচ্ছে ঢাকার এফএম এর অনুপাত, মানে এই আরটা হবে সবসময় ছোট এফএম এর অনুপাত। তাহলে এখন আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে না, আমরা এখানে কি করব, আর ইজ টু ওয়ান, সবসময় আর একটা অনুপাত আমরা ধরে নিব। তাহলে আমরা জানি সমান চিহ্নের বাম পাশে যা করব ডান পাশে তাই করতে হবে, এখানে ইজ টু ওয়ান দিলে এখানে ইজ টু ওয়ান দিতে হবে, দুই পাশে আমরা অনুপাত। দেখেন এখানে যদি ওয়ান ওয়ান কাটাকাটি করি তাহলে তো আমাদের মান আবার আগের মতোই চলে আসতেছে, এইভাবে আমি আর একটা মান ধরে নেব। তাহলে এই আরটা হচ্ছে ছোট এফএম এর অনুপাত, ছোট এফএম কার, ছোট এফএম হচ্ছে ডাকার, তাহলে এই ওয়ানটা আমি সবসময় ধরে নেবো। তো ওয়ানটা কার অনুপাত, ওয়ানটা হবে একটা যদি ছোট হয় আর একটা তো অবশ্যই বড়, তাহলে ওয়ানটা হচ্ছে বড় এফএম এর অনুপাত, বড়টা কি সিলেট।